শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকে দিনটি সবার ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি। প্রতিদিনকার মতো আজও একজন রাঙা মানুষ আমাদের সঙ্গে আছেন, আমরাও আছি আপনাদের সঙ্গে। সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল, লাবণ্য তোমাকে। তোমাকেও শুভ সকাল, কেমন আছো? আমি আজ বেশ ভালো আছি, তুমি কেমন আছো? বেশের উপরে যদি কিছু থাকে সেটি আছে আমি, কারণ এমন একজন আজকে আমাদের মাঝে অতিথি হয়ে এসেছেন যিনি আমার, তোমার এবং আমাদের সবার তো প্রিয় এবং দর্শকদেরও খুব প্রিয়, বা আমার খুব ভালো লাগছে তাকে দীর্ঘদিন পর দর্শকরা টিভি পর্দায় দেখবে এবং দর্শকরা তাকে মিস করেছে। ফেসবুকে আমি নিয়মিতই দেখি তারা লিখে থাকেন যে তিনি কেন নেই, তিনি কেন নেই। আমাদের বিভিন্ন তারকারা বলেন যে তিনি কেন নেই। তো তিনি কেন নেই আজকে আমরা জানতে চাই, তবে তার আগে তার নামটি দর্শকদের একটু জানাই। চলো, দর্শক আপনারা জেনে খুব খুশি হবেন কারণ আজকে আমাদের মাঝে প্রথম ঘন্টায় আছেন অভিনয়শিল্পী উপস্থাপিকা রুমানা মালিক মুনমুন। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? যদি বলি ভালো তাহলে কম বলা হবে, বলবো যে ভীষণ ভালো, কারণ আজ অনেকদিন পর আপনাদের সাথে দেখা হয়েছে বাংলাদেশে আসায়। আমি দেশের বাইরে ছিলাম বেশ কয়েকটা সময়, তো বাংলাদেশে আসার পর পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহকর্মী সবার সাথে দেখা হচ্ছে, এর থেকে ভালো লাগার আর তো আর কিছু বলার নেই। তবে আমি শুরুতে একটু মিথ্যে বলেছি যে খুব ভালো আছি, আসলে আমি ভালো আছি ঠিকই, তবে একটু টেনশনও আছে। আমরা যে উপস্থাপিকার সামনে বসে আছি, আজকে আমরা কি নির্ভয়ে কথা বলবো? অ্যাবসলিউটলি, বরং আমি একটু ভয়ে আছি। বিদেশে থাকার কারণে বাংলায় সুন্দর করে কথা বলাটা বা গুছিয়ে কথা বলাটা অত হয়ে উঠতো না, ইংরেজিতেই বেশি বলা হয়েছে। কিন্তু দেখা যায় যে যখনই আত্মীয় স্বজন বা ফ্রেন্ডসদের সাথে বসেছি আড্ডায়, দেখা যায় যে আর হচ্ছে না ওভাবে গুছিয়ে সুন্দর করে কথা বলা। কিন্তু আজকে দর্শকদের সামনে আমিও এসেছি অনেকদিন পর, আমিও কিন্তু একটু ভয়ে আছি। তবে লাবণ্য, আমরা তাকে কি নামে ডাকবো, মুনমুন নাকি বন্দিয়া, মুন্নি, এরকম? সে গল্পগুলো চলো জেনে নিই, নামগুলো কোথা থেকে আসলো একটু দর্শকরাও জানুক, ছোটবেলার এই নামগুলো কিভাবে আসলো। প্রথমত আমার নামকরণের গল্পটা বলি, যেহেতু আপনার সাথে একটু মিলে যাচ্ছিল। আমার নামকরণের সময় তিনটা চিরকুটে নাম লেখা হয়েছিল, তার মধ্যে রুমানা, রুম্মান এবং আরো একটা তৃতীয় নাম ছিল। তো আমার বড় বোনকে সে দায়িত্ব দেওয়া হয়েছিল কোন একটা চিরকুট তিনি তুলবেন এবং তিনি রুমানা তুলেছেন, যে কারণে নামকরণ রুমানা মালিক মুনমুন। বোধহয় বাকি নামটা আসলে লাবণ্য ছিল, রুমানা, রুম্মান এবং লাবণ্যই ছিল। অ্যাবসলিউটলি, থ্যাঙ্ক গড, রুম্মান রাখলে তো রুম্মান মিস রুম্মান হয়ে যেত আজকে। তবে আমি একটু জানতে চাই যে আপনাকে আমরা এত মিস করেছি, আপনি কি সেটা অনুভব করেছেন? আপনি কি আমাদের মিস করেছেন কিংবা আপনার জায়গাটুকু, উপস্থাপনার জায়গাটুকু মিস করেছেন? অবশ্যই অবশ্যই, এই কারণে যখনই দেখা যায় যে টেলিভিশনে আমাদের বাংলাদেশি চ্যানেলগুলো ওখানে দেখতাম, নিজের প্রোগ্রামগুলো মাঝে মাঝে দেখতাম যে আমি কি কি করেছি, কি কি ভুল করেছি, আরো কিভাবে সেটাকে ভালো করা যেত, তো এই বিষয়গুলো নিয়ে যখন ভাবি তখন মনে হয় ইস, আরেকবার সুযোগ পেলে আমি এটাকে আর একটু বেটার কিছু করার চেষ্টা করতাম। তো মিস তো অবশ্যই করেছি এবং আজকে শুরুতেই যেটা বললাম, সবার সাথে আবার দেখা করে এই পরিবেশটায় বসে ভীষণই ভালো লাগছে। এবং আমরা সবসময় ভুলে যাই আমাদের ক্যামেরার পেছনে যারা আছেন তাদের কথা খুব একটা আমাদের বলা হয় না, তো ওনারা না থাকলে আমি যে কমফোর্ট জোনটা পাই কাজ করার ক্ষেত্রে সেটা ওনাদের ক্রেডিট। ওনারা ওই পরিবেশটা আমাকে তৈরি করে দেন, নির্দেশক তিনিও তৈরি করে দেন, তো এটা একটা টিমওয়ার্ক। আপনার কাছ থেকে এতদিন তো শিখেছি, মানে আমরা ছিলাম পর্দার নেপথ্যে, তবে আজকে শিখছি যে ফিরে আসার পর কি কি বলতে হয় আসলে। আচ্ছা, আপনি কতদিন পর ফিরে এলেন? দুই বছরের ঊর্ধ্বে বোধ হয়, একটু, হ্যাঁ ওরকম দু বছর একটু বেশি। আচ্ছা, তো সেখানে কি করছেন? প্রথমত ওখানে আমি বাইরে যখন ছিলাম আরও একটা মাস্টার্স কমপ্লিট করেছি, ওটা ছিল মাস্টার্স অফ ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ, কিছুটা আমাদের কাজের সাথে সম্পর্কিত। তো ইচ্ছা আছে ফিরে এসে ওই বিষয়টা নিয়ে কাজ করার। আর তারপরে চাকরিতে জয়েন করেছিলাম, চাকরি শুরু করার মধ্যে সৃষ্টিকর্তার ব্লেসিংয়ে আমি এখন একজন কন্যা সন্তানের মা, তো চাকরিটা তখন ছেড়ে দিয়ে আই ওয়াজ কমপ্লিটলি কনসেন্ট্রেটিং অন দ্যাট ফিলিংস, অন দ্যাট পিরিয়ড, যে একটা অন্যরকম অনুভূতি এটা। এবং মাতৃত্বের অনুভূতি তো সম্পূর্ণ ভিন্ন, সব কিছুর থেকে আলাদা, সেটাকে যেভাবে আমি অনুভব করেছি
আমি বুঝেছি, আমি সেটা ভাষায় হয়তো ব্যক্ত করতে পারবো না, এবং ওটাই আলহামদুলিল্লাহ আমার কন্যা সন্তান দেড় বছর হতে চলেছেন। আমার খুব সৌভাগ্য যে যখন হয়েছে তার কিছুদিন পরে আপনি আমাকে জানিয়েছিলেন খবরটি, এবং তার নামটি এবং জন্ম তারিখও আমি মনে রেখেছি, ইমন হোসেন, এবং ২৪ মে ২০২০। আপনার পক্ষে ভুল হওয়ার কোনো কারণই নেই। না, আমরা একটু তার সম্পর্কে শুনি, লাবণ্য কি বলো? চলো, যেটা বললাম যে দেড় বছর হতে চলেছেন তিনি, তো মাশাল্লাহ উনি এখন সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছেন, এবং দাদি বাড়ি এসে দাদির কাছে, নানু বাড়িতে গিয়ে নানার কাছে, তো খালারা আছেন, ফুপুরা আছেন, সবার কাছেই তিনি যাচ্ছেন, ঘোরাঘুরি করছেন, এত বেশি আদর পাচ্ছেন তিনি, আমার মনে হয় আমাদেরকেও এখন ভুলে যাবেন, বাবা মাকে এখন আর তার হয়তো দরকার হবে না, তার খেলার সাথে প্রচুর আছে। তো আমি খুবই ব্লেসড যে কানাডা থেকে আসার পরে এখানে সে এতটাই মিশে গিয়েছে, কারণ হয় কি, কোভিডের কারণে বাচ্চাদের মধ্যে একটা স্ট্রেঞ্জার অ্যাংজাইটি কাজ করে, যে কারণে দেখা যায় যে বাড়িতে কেউ এলে তারা কান্না করছে বা যেতে চাচ্ছে না তাদের কাছে, তাদের সাথে মিশতে চাচ্ছে না, তো ওই ভয়টা রয়ে গিয়েছিল। তো ঢাকায় এসে রিল্যাক্সড সে সবার কাছে যাচ্ছে, আনন্দের সাথে যাচ্ছে, এমনকি আমার ননাসের বাসায় সে একা চলে গিয়েছে, মানে ননাসের সাথেই সে ঘুরে চলে এসেছে, এখন মাকে ছাড়াও থাকতে পারছে তাহলে। হোপফুলি ইমানের ছোটবেলা শুনছিলাম, ওর আসলে এখন অনেক ছোট, তো একটু মুনমুনাপুর ছোটবেলা চলে যেতে চাই। আচ্ছা, যেটা শুনছিলাম যে বন্দিয়া নামে দাদা বা নানা ডাকতেন। আমার দাদি আমাকে ডাকতেন, দাদি ডাক, হ্যাঁ, আর আমার বড় বোন আমাকে মুন্না ডাকতেন, এখনো ডাকে। ছোটবেলায় এই বন্দিয়া কেমন ছিল সেটা খুব জানতে ইচ্ছা করছে। আম্মুর কাছ থেকে যতটুকু শুনেছি যে আমি নাকি সকালবেলা স্কুলে যাওয়ার জন্য নিজে নিজে তৈরি হয়ে যেতাম, নাস্তা রেডি করে দিতেন, রেডি হয়ে সুন্দর আবার স্কুলে চলে যেতাম, কোনো রকম ঝামেলা করতাম না। স্কুল থেকে আসার পরে নিজের ইউনিফর্মটা সুন্দর করে গুছিয়ে আবার হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা, পরিষ্কার হয়ে লাঞ্চ করা। তো আমার যেটা হয়েছে যে ছোটবেলা থেকে যেহেতু একটা কালচারাল এনভায়রনমেন্টে বড় হয়েছি, দেখা যেত স্কুল থেকে এসেই কোনো একটা রিহার্সাল, তো সেখানে চলে গিয়েছে, আম্মাই নিয়ে গিয়েছেন, রিহার্সাল শেষ করে বাসায় এসে আবার হোমওয়ার্ক তো থাকতোই প্রতিদিনের, যতটাই বাজুক না কেন আমাকে শেষ করতেই হবে, নিজের তাগিদেই আমি শেষ করে আবার ঠিকই ১২টা হোক শেষ করে সকাল ৭টার মধ্যে আবার স্কুলে চলে যাওয়া। তো খুব রুটিন মাফিক একটা জীবন আমি কাটিয়েছি, এবং আশা করি ওই ছোটবেলায় যে বীজটা বুনে দেওয়া হয়েছে ওটাই পরবর্তীতে এখনো কাজে লাগছে, যেটা থেকে রেসপন্সিবিলিটিটা বোঝা যে একটা কাজে যাব আমি, টাইমলি পৌঁছানো, কী কী লাগবে না লাগবে ওগুলো গুছিয়ে নেওয়া। তো অর্গানাইজড হওয়া, রেসপন্সিবল হওয়া, প্রফেশনাল হওয়া, এই জিনিসগুলো যে বছরের গল্প, ছোটবেলার গল্প শুনছিলাম সেটা কত বছর বয়সে? আপনাকে যারা মিস করে তারা এই কথাগুলোই বলে যে আন্তরিক, মেধাবী, পাংচুয়াল আপনি, এবং ধৈর্যশীল, সবকিছু মিলিয়ে, এবং সেটি হয়তো ছোটবেলা থেকেই আপনাকে সেভাবে গড়ে তোলা হয়েছিল এবং আপনি আত্মস্ত করতে পেরেছিলেন। থ্যাংক ইউ, মানে আই এম অনার টু নো যে সবাই এই জিনিসগুলোকে রিয়েলাইজ করছেন বা এখনো আমাকে পছন্দ করছেন এগুলোর কারণে। সেদিন এসে সুবোধ বালিকা বড় হয়ে কি করেছেন দর্শকদের একটু জানিয়ে আসছি। দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় উপস্থাপিকা অভিনয় শিল্পী রুমানা মালিক মুনমুন। উপস্থাপনা, অভিনয় সব অঙ্গনে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। বিজ্ঞাপন চিত্রে অভিনয়ের জন্য প্রথম তিনি দাঁড়িয়েছিলেন ক্যামেরার সামনে ছোটবেলাতে। ২০০৬ সালে লাক্স চ্যানেলে সুপারস্টারে অংশ নিয়ে সেরা পাঁচে স্থান করে নিয়েছিলেন। এরপরেই নিয়মিতভাবে কাজ শুরু করেন। ২০০৭ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের কাহিনী অবলম্বনে তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে অভিনয় করেন রুমানা মালিক মুনমুন। এর আগে তাঁর অভিনীত প্রথম নাটক বাতাসের খাঁচা, শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরিদের বিপরীতেও তিনি অভিনয় করেছিলেন। অভিনয়ের চাইতে উপস্থাপনাতেই নিজেকে মেলে ধরেছেন তিনি। ২০০৭ সালে লাক্স চ্যানেলে সুপারস্টার রিয়েলিটি শোর মাধ্যমে উপস্থাপক হিসেবে তার অভিষেক হয়। একই অনুষ্ঠান উপস্থাপনা করেছেন টানা ৬বার। আমাদের রান্না বিষয়ক রিয়েলিটি শো সেরা রাঁধুনি উপস্থাপনা করেছেন তিনি পরপর ২বার।
বিভিন্ন টিভি অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি 2011 সালে ক্রিকেট বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান, এসএ গেমস 2010, মেরিল প্রথম আলো 2012 ইত্যাদি অনুষ্ঠান সঞ্চালনা করেছেন তিনি এবং তিনি একটি বার তৈরি করে গিয়েছেন যেটি আমরা এখনো স্মরণ করি, এখনো তাকে আমরা ভালোবাসি। এখন আসলে জানতে ইচ্ছে করছে, আমি যেটা আসলে দর্শকদের জানাচ্ছিলাম, অভিনয় শিল্পী বা উপস্থাপিকা, আপনি ছোটবেলায় সঙ্গীত চর্চা করেছেন, নাচ শিখেছেন, তো এই স্বপ্ন কি আসলে ছোটবেলায় দেখা হয়েছে যে আপনি উপস্থাপনা করবেন বা অভিনয়ে আসবেন? একটু শুনবো সে গল্পটা। যদি এক শব্দে বলতে হয় তাহলে বলতে হবে না, কারণ দেখা যায় যে ছোটবেলায় গান নাচ অভিনয় শেখানো হয় ওই পরিবেশে, যেহেতু আমার বড় বোন গান শিখেছেন, আবৃত্তি শিখেছেন, আমার মেজো বোন গান শিখেছেন, তো ওই পরিবেশে থাকার কারণে শেখাগুলো হয়েছে। এবং শেখাগুলো হয়েছে বলে আমি মনে করি আমার ভেতরে যে বোধটুকু, একটা গান শুনলে গানটার রিদমটা বোঝা, একটা নাচ দেখলে নাচের মুদ্রাগুলো দেখা বা বোঝা, এই জিনিসগুলো ভেতরে আছে দেখেই আমি সবকিছুর সাথে সম্পৃক্ত করতে পারি এবং এনজয় করতে পারি অনেস্টলি। পরবর্তীতে ও স্কুলে থাকাকালীন উপস্থাপনা করা হয়েছে, কারণ যেহেতু অ্যাক্টিভ থাকতাম সবসময় কালচারাল প্রোগ্রামগুলোয়, তখন উপস্থাপনাটা ধরিয়ে দেয়া হয়েছে, তো তখন একদম মুখস্থ বলে যেতাম এই 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 এই। কিন্তু ধীরে ধীরে লাক্স চ্যানেলে সুপারস্টারের কথা উঠেছে, তো ওটার মাধ্যমে আমার ওখানেই আমি অনেক ভালো মেন্টর পেয়েছি বলবো। আমি আরেকটু এখানেই থাকতে চাই, আমার কৌতূহলবশত জানতে ইচ্ছে করছে, ওই সময় কি আসলে পরিবারের কারণেই এই গান চর্চা বা নাচ শেখা বা এগুলোর সাথে সম্পর্ক থাকা, আসলে এগুলো কাজগুলো করা পরিবারের জন্য করা বা বাবা মা উৎসাহ দিচ্ছে সেই জন্য করা, নাকি নিজে থেকে ভালোবাসাটা তখন শুরু হয়ে গেছিলো যে না এই জায়গাটায় আমার কাজ করতে হবে? যদি বলি ছোটবেলায় তো ওই বোধটুকুটা খুব একটা তৈরি হওয়ার কথা না যে আমি খুবই চাইছি দেখে করা। বড় বোনদের যখন দেখেছি ওনারা গান করছেন, হারমোনিয়ামটা সামনে নিয়ে চর্চা করছেন, আমাদের টিচার এসেছেন, আমার ওনার নামও বলতে হবে ওস্তাদ রশিদ নবী, তো উনি যখন এসে বসেছেন ওই আয়োজনটা দেখে যে পরিবেশটা তৈরি হয় না, ইউ ফিল লাইক বিং এ পার্ট অফ দ্যাট। তো আমিও তখন বসেছি ওনার সাথে, ওনাদের গান শুনেছি, শিখেছি ওনার কাছ থেকে, খুব ভালো যে শিখেছি তা বলবো না, কারণ আমি চলে গেছি আবার নাচের দিকে বেশি। খুব ভালো শিখেছেন কিনা আমরা তো জানি না, তবে আপনি যে গানের জন্য পুরস্কার পেয়েছিলেন সেটি আমরা জানি। আচ্ছা, সেটা কিন্তু ক্লাস 2 তে থাকতে স্কুলে। গল্পগুলো অনেকখানি মিলে যাচ্ছে মুনমুন আপুর সাথে, আমিও রশিদ নবী স্যারের স্টুডেন্ট এবং পরবর্তীতে গানের সাথে সাথে আমিও নাচ শিখেছি, অনেকটা মিলে গেছে। এবং তারপরে তিনি উপস্থাপনাতে এসেছেন। একদমই তাই, এবং আজকে আপনাকে পেয়েছি সত্যি খুব ভালো লাগছে। চলো আমরা ধীরে ধীরে আগাই, যে একই স্যারের আন্ডারে দুজন ছিলাম। হ্যাঁ, এবং আপনার নাচ দেখবার আমার সৌভাগ্য হয়েছে। আপনি মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে আপনি চিত্রনায়ক ফেরদৌসের সাথে নাচ করেছিলেন এবং সেটি একটি ওয়েস্টার্ন নাচ ছিল এবং সেখানে আরো কয়েকজন ছিল এবং আপনার নাচটিও খুব প্রশংসিত হয়েছিল। অশেষ ধন্যবাদ, আমি নাচটা এনজয় করি, আমার ভীষণ ভালো লাগে। আপনি বলছিলেন না যে ছোটবেলায় যে আমি কি নিজে থেকে করেছি কিনা, ছোটবেলাটা বলতে পারছি না, কিন্তু এখন যখন নাচটা করেছি, আই ডু ইট ফর মাইসেলফ, আই ডোন্ট do it to show someone that I can dance, I enjoy the dance. তো এটা এখন আমি অনুভব করতে পারছি, আর সত্যি বলতে ছোটবেলায় ওই প্র্যাকটিসটা হওয়ায় এখন আমার জন্য ইজিয়ার হয়েছে এই কাজগুলো করা। অনেকে ভাবতে পারেন উপস্থাপনা তো শুধু কথা বলা, কিন্তু আমার মনে হয় আপনারা আমার সাথে একমত হবেন, অবশ্যই এটার মধ্যে একটা রিদম আছে, তো কথা বলার ছন্দ লাগে, কথা শোনার জন্য ধৈর্য লাগে, তো এই বিষয়গুলো সবকিছু মিলিয়ে তৈরি হয়। এবং একটি বিষয় বোধহয় লাগে, সেটি হচ্ছে পরিমিত বোধ, আসলে কতটুকু বেশি বলবো কিংবা কতটুকু কম বলবো এই ধারণাটুকু বোধহয়। আমাদের তাল সম্পর্কে তো অবশ্যই আপনার জ্ঞান আছে, তো তালের তো ধাপ এগুলো আছে, যদি আমি দাদরা তাল বলি, ধা ধি না না তি না, তো তিনটা বিটের পরে যদি আপনি পড়ে যান, এমনি তো ছন্দ পতন হয়ে যাচ্ছে, তো কথাগুলো পড়ে যায় যদি আমি পরিমিতি বোধটা না ধরে রাখি। তবে আপনার উপস্থাপনার আরেকটি বিষয় ছিল, সেটি হচ্ছে বিনয়। হ্যাঁ, আপনার সামনে যে অতিথি বসুক, আপনি যেভাবে বিনয়টা ধরে রাখেন, সেটি কিন্তু আপনার সামনে যারা বসেন তারা সেটি আপনাকে উল্টো ফিরিয়ে দেন। আমি এটা কি সচেতনভাবে করতেন নাকি এটা আপনার ভেতর থেকে আসতো? কখনো ভাবিনি এটা নিয়ে অনেস্টলি, এটা কথা বলতে গিয়ে চলে আসে ওভাবে, আর যে পরিবেশে বড় হয়েছি হয়তো এই পরিবেশে দেখে বড় হয়েছে যে এভাবেই কথা বলতে হয়, কথার মধ্যে হাম্বলনেসটার প্রয়োজন হয়। এবং আপনি যেটা বললেন যে অনেক কিছু তো রেসিপ্রোকাল হয়, তো আমি আপনাকে কিভাবে
অ্যাকসেপ্ট করছি তার উপর ডিপেন্ড করবে আপনি আমাকে কিভাবে রিঅ্যাক্ট করবেন। তো ইটস ভাইস ভার্সা। জি, তো উপস্থাপনা আরো কিছু বিহাইন্ড দ্য সিন আমি একটু দর্শকদের জানাবো, কারণ মনমুনের সাথে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা হয়েছে বা আমাদের অনেক প্রোগ্রাম আপনি উপস্থাপনা করেছেন, সেটি স্টার নাইট হোক, সেটি কেমিস্ট্রি হোক, সেটি মেরিল প্রথম আলো হোক, সেটি সেরা রাঁধুনি হোক, অনেক প্রোগ্রাম। এবং আমি দেখেছি যে দীর্ঘ সময় নিয়ে আপনি যখন কাজ করেছেন পুরো টিম কিংবা সবার কোনো ধরনের হ্যাপা কিংবা কোনো ধরনের কোনো চিন্তা করতে হয় না, এবং যখন অনুষ্ঠানটি শেষ হয় আমি দেখেছি, সেটা হয়তো অনেকেই দেখেনি, আপনি যে অর্গানাইজেশনে ঢোকেন সেই অর্গানাইজেশনের সিকিউরিটি গার্ড থেকে শুরু করে আরও অনেককে যেভাবে লাজুকভাবে আপনি মুঠোর মধ্যে আপনি আপনার ভালোবাসাটুকু ছড়িয়ে দেন কিংবা দিয়ে দেন, তারা আসলে অবাক হয়ে যায় যে আপনার সেই ভালোবাসাটুকু দেখে, এবং সেই ভালোবাসাটুকুই হয়তো তারা এখনও মনে রেখেছে। আমার মনে হয় একটা টিমের সাথে যখন আমরা কাজ করি সবার সাথে একটা সখ্যতা তৈরি হয়, এবং আমি আজকে এখানে বসে আছি, আমার পেছনে যারা মেকআপ আর্টিস্ট আছেন, লাইটের যারা কাজ করেছেন, ক্যামেরার পেছনে যারা কাজ করেছেন, এমনকি স্ক্রিপ্ট যিনি তৈরি করেছেন এবং পরবর্তীতে শুটিং শেষে এডিটিং যিনি করবেন, পুরোটা তো টিম ওয়ার্ক। তো যদি বলি একটা মালার মতো, মালার প্রত্যেকটা বিটস আপনাকে তো একসাথে করে রাখতে হবে, তো এই একসাথে করে রাখার দায়িত্ব আমাদের সবার, যে যেভাবে যেখান থেকে পাচ্ছি সেটা চেষ্টা করছি। আমি হয়তো ওই চেষ্টারই একটা এটা এক্সাম্পল হতে পারে। আরেকটু বিহাইন্ড দ্য সিন বলি, যে আপনার যে সময় মেনে চলার বিষয়টি সবাই এখনো মনে রেখেছে, সেটি আপনি এমনভাবে করতেন, দেখা যেত যে ট্রাফিকের উপর তো আসলে কোনো ভরসা নাই, আমাদের রাস্তাঘাটে অনেক সময় ট্রাফিকের কারণে ঠিক সময় অনুষ্ঠান শুরু করা যায় না, কিন্তু আপনি এ ধরনের একদম ফুল প্রস্তুতি নিয়ে মেকআপ করা থাকলেও যদি ট্রাফিক থাকে আপনি দেখা যেত সেই সময় বাইকে চড়ে কিংবা প্রোডাকশনের বাইককে পাঠিয়ে আপনি কোনো না কোনোভাবে আপনি ঠিক সময় মতোই পৌঁছে যেত। এক্স্যাক্টলি, আমার এটাও মনে আছে এখনো, আমার মনে হয় একটা ইভেন্টের একটা কিছু একটা ছিল, এবং খুব স্বাভাবিকভাবে অ্যাঙ্কারকে তো প্রয়োজন হয় যে একটা অ্যানাউন্সমেন্ট করার জন্য, যে উই আর গেটিং লেট বা হোয়াট এভার ইট ইজ, একটু ইনফর্ম করতে করতেই হবে। আমার থেকে আরেকজন যদি স্ট্রেসড আউট হয়ে যান, অর্থাৎ যারা প্রোডাকশন টিমে আছেন, তখন কিন্তু কাজটার ভালো হবে না, তখন আমার দায়িত্ব হয়ে পড়ে যে ওনাকে একটু স্ট্রেস থেকে বের করা, যেভাবে হোক উনি আমাকে দেখতে পেলেও কিছুটা হলেও শান্তি পাবে, ওই চিন্তা থেকে করা। এবং সেটি আমাদের সেরা রাঁধুনিতেই হয়েছিল, আমাদের চিত্রগ্রাহক আসাদ হিরণ তিনি আপনাকে নিয়ে এসেছিলেন। আমরা একটু উচ্চারণ নিয়ে একটু আজকে ক্লাস করতে চাই, যে আরেকটি বিষয় বলা হয় যে মুনমুন বাংলা এবং ইংরেজি দুটি উচ্চারণ কখনো গুলিয়ে ফেলে না, যেটি অনেকে বাংলিশ উচ্চারণ যেটি এখনকার অনেকের ক্ষেত্রে ট্রেন্ড, সেটি আপনি করেন না, তো বাংলা এবং ইংরেজি দুটি আলাদা আলাদাভাবে সঠিক উচ্চারণ, এই বিষয়টি নিশ্চয়ই ছোটবেলা থেকে আপনি রপ্ত করেছেন। এটার জন্য ক্রেডিট আমার দুই বোনের, আমার বোনরা প্রচুর বাংলা বই পড়েছেন, গল্পের বইয়ের পুরো একটা জায়গাই ছিল, তো ওনাদের সুবাদে আমারও বইগুলো পড়া হয়েছে, এবং পরবর্তীতে যেটা হয়েছে যে বাংলা আমরা সিলেটে মূলত বাড়িতে সিলেটি কথা বললেও আমাদের শুদ্ধ ভাষায় কথা বলার অভ্যাসটা তৈরি করা হয়েছে, যে কারণে আমার মনে হয় যে শুদ্ধ উচ্চারণ ওখান থেকে তৈরি হয়েছে। এবং পরবর্তীতে যখন আমি স্ক্রিনের সামনে দর্শকদের সাথে কথা বলছি, আমার কিন্তু একটা রেসপন্সিবিলিটি এখানে, আমি যা বলবো সেটা পুরো সবার কাছে পৌঁছে যাবে, আমি কি বলছি সেটা মানুষ যখন শুনছেন তিনিও তো সেটা ব্যবহার করবেন, তো আমার সেই দায়িত্ববোধ থেকে এটা চলে আসে যে আমি কি বলছি, কি চিন্তা করছি, গুছিয়ে কথা বলা, উচ্চারণটা সঠিকভাবে করা, এটা খুবই খুবই জরুরি আমার কাছে। আমার অভিজ্ঞতা হয়েছে একটি ইংরেজি প্রোগ্রামের সাথেও জড়িত হওয়ার, বিবিসি জার্নালের কথা বলছি, সেখানে যখন কাজ করেছি আমাদের যারা পার্টিসিপেন্টসরা ছিলেন ওনারা সবাই সচ্ছল, সবাই খুবই সুন্দর কথা বলেন, কাজ করেন, কিন্তু এই যে ছোট ছোট কিছু ইংরেজি বিষয় আছে, ইংরেজি কিন্তু আমাদের প্রথম ভাষা না, আমি কখনোই এক্সপেক্ট করব না আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে বলে যাবেন, আমি নিজেও পারবো না, আমার মাতৃভাষা বাংলা, আমি
বাংলায় শুদ্ধভাবে আগে কথা বলা শিখতে চাই, আমি আমার সন্তানকেও বাংলাটা শেখাতে চাই। কানাডায় থাকার কারণে ইংরেজি ওকে বলতেই হবে, এটা নিয়ে কোনো কিছুই আমি করতে পারবো না, কিন্তু বাংলা শেখানোটা আমার দায়িত্ব। তো বাংলাদেশে আমরা যারা আছি আমাদেরকে আমাদের কাজের কারণে ইংরেজি শিখতে হবে, আমরা শিখবো, কিন্তু নিজের মাতৃভাষাটা আমরা যেন না ভুলে যাই, ওই অনুরোধটা। অবশ্যই উপস্থাপনার জায়গা নিয়ে এবং কাজ নিয়ে কথা বলছিলাম, তো এবার একটু জানতে ইচ্ছে করছে বিভিন্ন মাধ্যমে উপস্থাপনাটা করতে হয়েছে, কখনো টিভি শো, কখনো কোনো ইভেন্টের শো, লাইভ শো, কোন মাধ্যমে আসলে কাজ করতে গিয়ে খুব উপভোগ করেন বা নিজের খুব ভালো লাগে? আমার মনে হয় এটার উত্তরটা এইভাবে দিতে হবে, যদি মায়ের তিনটা সন্তান থাকে তিনটার সন্তানকেই সে একইভাবে ভালোবাসে। আচ্ছা, তবে হ্যাঁ, এক একটার অ্যাকসেপ্টেন্সের বিষয় এক এক ধরনের এবং সেটার প্রজেক্ট টেনশনটাও ডিফারেন্ট হবে। আমার সত্যি বলতে লাইভ অডিয়েন্সে আমি বেশি এনজয় করি, কারণ যখন আমি ওখানে উপস্থিত বুদ্ধির অনেক প্রয়োজন পড়ে এবং যখন আমি কিছু বলছি ওটার রিয়াকশনটা পাওয়া যাচ্ছে, তো এটা একটু বেশি আমার কাছে হয়তো। তবে টেলিভিশন প্রোগ্রামের মজাও আবার আছে, টেলিভিশন প্রোগ্রামে যেটা হচ্ছে যে সব কিছু তো আমরা গুছিয়েই প্রেজেন্ট করছি দর্শকদের সামনে, তবে দর্শকরা যখন দেখছেন, দেখে ওটা নিয়ে ফিডব্যাক দিচ্ছেন, সেই ফিডব্যাকের উপর আমি আবার কাজ করছি যাতে আমার পরবর্তী কাজটা আরও ভালো হয়। তো এটারও অ্যাকসেপ্টেন্স আরেক ধরনের, তাই এটার প্রতি আমার ভালোবাসাটা ভিন্ন। আরেকটা বিষয় এখানে বলতে চাইবো যে টেলিভিশনের প্রোগ্রামের কারণে অনেক সময় দেখা যায় যে আমরা বিরতিগুলো নিচ্ছি, দর্শকরা অনেক সময় আমাকে প্রশ্ন করেন বিরতির সময় আপনারা কি করেন, তখন মাঝে মাঝে হ্যাঁ ডেফিনেটলি কিছু ঠিকঠাক করার থাকলে ঠিকঠাক করে নেই, কিন্তু আমার খুব সুবিধা হয়েছে, আমার আরো একটি প্রোগ্রাম বাংলা ভিশনে যেটা করেছি দীর্ঘ সময় ধরে, আমার আমি 8 বছর করা হয়েছে, তো সেটা আমরা বিরতিতে যেতাম কিন্তু আমরা ফ্লোটা না হারানোর জন্য সাথে সাথে ব্যাক করতাম, তো যেটা হতো যে কথার যে একটা ফ্লোতে থাকি আমরা ওটা আমরা হারিয়ে যেতে দিতাম না। তো ওই প্রোগ্রামের ক্ষেত্রে ব্রেক মানে কিন্তু ব্রেক ওভাবে হতো না, টেকনিক্যাল কাট হতো, কিন্তু আমরা আমাদের কথাটা চালিয়ে যাচ্ছি, ওরকম একটা বিষয়। খুব ভালো। এবার আপনার অভিনয় নিয়ে একটু জানতে চাই, যেহেতু আপনাকে প্রথম চলচ্চিত্রে পূর্ণাঙ্গ বয়সে দেখা গেছে দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে হুমায়ুন আহমেদ, এবং ছোটবেলায় আপনি শিশু শিল্পীর চরিত্রে অভিনয় করেছিলেন, যেটি হয়তো অনেকে জানে না, মিনি চরিত্রে অভিনয় করেছেন 1998 সালে বাদল রহমানের ছবিতে, ছানা ও মুক্তিযুদ্ধ। তো চলচ্চিত্রে তো আপনি পরবর্তীতে নিয়মিত হননি, খুব কমন কোয়েশ্চেন, তারপর জিজ্ঞাসা করতে চাই যে কেন? আমার মনে হয় আমার অভিনয় অত ভালো না, এর জন্য আমি অভিনয়ের থেকে উপস্থাপনায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, সেটা আপনার মনে হয়, কিন্তু আপনি হুমায়ুন আহমেদের গল্পে যেমন অভিনয় করেছেন, পাশাপাশি আপনি হুমায়ুন ফরিদির বিপরীতেও অভিনয় করেছেন এবং আরও অনেক গুণী শিল্পীর বিপরীতে অভিনয় করেছেন, অভিনয় ভালো না হলে আসলে সেটি সম্ভব নয়। সেটা ওনাদের গুণে আমারটা ঢাকা পড়ে গিয়েছে, এর জন্য আমাকে কেউ বলেনি যে আপনার অভিনয় ভালো হয়নি। আচ্ছা, তাহলে অভিনয় বাদ দিয়ে আমরা একটু উপস্থাপনাতেই মনোনিবেশ করি আবার, কারণ আপনি বাংলাদেশের প্রায় সব গুণী শিল্পীর সাক্ষাৎকার নিয়েছেন এবং আপনার কিছু কিছু পুরনো ইন্টারভিউ এখন ভাইরাল হয়, যেমন হুমায়ুন ফরিদি তার ইন্টারভিউ ভাইরাল হয়েছে এবং আরও অনেক ইন্টারভিউ আপনার ভাইরাল হয়, তো এমন কোনো বিশেষ মানুষ আছে কি যার ইন্টারভিউ নিতে পেরে আপনি খুব ভয় পেয়েছিলেন কিংবা খুব চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন? প্রথমত বলতে হয় আমার সৌভাগ্য যে আমি এরকম গুণী শিল্পীদের, গুণী মানুষদের সাক্ষাৎকার নেওয়ার আমার সৌভাগ্য হয়েছে, তো তার মধ্যে একজন দুজনের নাম বললে হবে না, সেটা আমাকে সবার নামই বলতে হবে। আপনি প্রয়াত হুমায়ুন ফরিদি তার কথা বলেছেন, সেটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল, কারণ যখন আমরা প্রস্তুতি নিচ্ছিলাম ওনার ইন্টারভিউটি করব, তো কি প্রশ্ন করব, এমন কোনো প্রশ্ন আমরা করতে চাই না যেটা তাকে বিরক্ত তৈরি করবে বা তিনি উঠেও চলে যেতে পারেন, ডেফিনেটলি আমরা ওরকম পরিবেশ সৃষ্টি করতে চাইবো না, তো আমার জন্য ওটা চ্যালেঞ্জিং ছিল। তো ওনাকে এটার জন্য আমি অবশ্যই স্যালুট জানাতে চাই, হি মেড মি মোর কমফোর্টেবল ওয়াইল আই ওয়াজ ইন্টারভিউইং হিম, কারণ এক হচ্ছে উনি আমার নাম মনে রাখার কথাই না, উনি আমাকে চেনারও কথা না, কিন্তু উনি এতটাই সুন্দর করে, এতটাই আপন করে আমার প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলেন, তখন আমারও গল্প করতে ইচ্ছে করছিল, একটা একটা করে প্রশ্ন করছিলাম সাহস করে করে, তিনি আমাকে সেই অভয়টা দিয়েছেন, গো আহেড। ঠিক একইভাবে আমার উপস্থাপনার
এক্সপিরিয়েন্সে আমি যদি বলি আরও অনেকের নামই আসবে এখানে, একটা একটা করে নাম বলে আমি শেষ করতে পারবো না। তবে যদি বলি আমি আমাদের ফর্মার প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী, তিনি ছিলেন আমাদের ব্রিটিশ অ্যাম্বাসেডার, ফর্মার ব্রিটিশ অ্যাম্বাসেডার, তারও ইন্টারভিউ নেওয়া। সেটা খুবই অল্প সময়ের মধ্যে হয়েছিল, আমরা শুটিং করছিলাম, তিনি এসেছিলেন আরেকটা পলিটিক্যাল একটা প্রোগ্রামের গেস্ট হিসেবে, তাকে রিকোয়েস্ট করে আমার আমির প্রোগ্রামে বসানো হয়। কোনো প্রিপারেশন কিচ্ছু নেই, কিন্তু স্ক্রিপ্ট ক্রিপ্ট কিচ্ছু তৈরি করা হয়নি। তো আমাকে বলা হলো ডোন্ট ওয়ারি, আমরা আছি, তো কথা আগাচ্ছি একটু একটু করে। তো আমরা ডেফিনেটলি সিন্স ইটস টক শো, ফ্যামিলি টক শো, আমরা তো পলিটিক্যাল কিছু নিয়ে প্রশ্ন করবো না, তো আমরা ওনার সম্পর্কে জেনেছি এবং উনিও খুব সুন্দর করে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। ছোট ছোট উনি ছোটবেলায় কেমন ছিলেন, আপনারা যে প্রশ্নগুলো আমাকে করেছেন, তো ওনার কি ভালো লাগে, তো এমনও হয়েছে যে উনি আমাদেরকে, উনিও সিলেটের, তো সেটা একটা জায়গায় কমন গ্রাউন্ড ছিল আমার, তো আই ইউজ টু দ্যাট। তো এরকম বিভিন্ন আনন্দেরও ছিল, ভয়েরও ছিল। আচ্ছা, একটু ভয় কিংবা একটু থাকে না বিড়ম্বনা কিংবা একটু কষ্টের সেসব স্মৃতি একটু শুনি। কথাগুলো কষ্ট বলতে বলবো, যখন কোনো একজন গেস্ট, তিনি তার খুব কাছের কেউ মারা গিয়েছেন, তিনি তাকে নিয়ে স্মৃতিচারণ করতে এসেছেন, সেটা বেশ আমার জন্য একটু কষ্ট হয়ে যায় শেয়ার করা, আমি খুব অল্পতে ইমোশনাল হয়ে যাই। তো সেই জায়গাটা কন্ট্রোল করে উপস্থাপনা করাটা আমার জন্য মাঝে মাঝে কঠিন হয়ে যায়। সেটা ছিল আমাদের আরও একজন প্রিয় শিল্পী প্রয়াত আয়ুব বাচ্চু, তিনি তার বাবার স্মৃতিচারণ করেছিলেন আমাদের একটা প্রোগ্রামে, তো তখন ওটা নিয়ে কথা বলতে বলতে বেশ ইমোশনাল হয়ে গিয়েছিলেন। আর কোনো একটা এপিসোডে আমার এক্স্যাক্টলি মনে নেই, আমরা মাকে নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম, তো সেখানেও দেখা গিয়েছে যে আমি আমার মাকে হারিয়েছি অনেক আগে, তো ওটাও আমার জন্য বেশ কঠিন ছিল। একটা লাইভ ইভেন্টে সেখানে রীতিমতো কেঁদেই ফেলেছিলাম অ্যাকচুয়ালি মাকে নিয়ে কথা বলতে গিয়ে। তো কঠিন হয় মাঝে মাঝে কথা বলা, কিন্তু আমার মনে হয় ওগুলোই তো অনুভূতি আমাদেরকে তৈরি করে, সেগুলো সত্যিকার অনুভূতি। আসলে মেকআপের আড়ালের আসলে প্রকৃত মানুষটিকে খুঁজে পাওয়া যায়। এবার একটু লাক্স চ্যানেলের সুপারস্টার নিয়ে বলি, কারণ সেই রিয়েলিটি শোর মাধ্যমে আপনাকে আমরা চিনেছি, এবং আপনাদের ব্যাচে যারা ছিলেন, মম, বিন্দু, বাঁধন, আপনি, অপর্ণা, সবাই তার নিজ নিজ জায়গায় আসলে সফল। এবং বাঁধন তো রীতিমতো কান ফেস্টিভ্যাল থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে আসলে আলো ছড়িয়ে যাচ্ছেন, তো পুরনোদের সাথে, পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ হয়? সত্যি বলতে আমি সোশ্যাল মিডিয়ায় না থাকায় একটু দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, কিন্তু যখনই বাংলাদেশে আবার ফেরত আসছি, গত পরশুদিনই বিন্দুর সাথে কথা হয়েছে, তো খুবই ভালো লাগে যখন এই মানুষগুলোর সাথে কথা হয়, কারণ একটা সময় মোটামুটি 3 মাসের মতো আমরা একটা জায়গায় ছিলাম একসাথে, আপস অ্যান্ড ডাউনস সব কিছুই দেখছি একজন আরেকজনের, এবং রিয়েলিটি শো মানেই হচ্ছে অনেক ধরনের মিস্ট্রি হচ্ছে, আনন্দও আছে, দুঃখও আছে, কেউ কেউ চলে যাচ্ছেন সেটা দেখতে হচ্ছে, আমি থাকতে পারবো তো সেই ভয়টাও কাজ করছে, ভয়টাও আছে, এই অনুভূতিগুলো তো একসাথে আমরা সবাই নিয়েছি। আমার মনে হয় যখন একসাথে হই তখন এই স্মৃতিচারণগুলো হয়ে যায়। ফোনে কথা বলছিলাম বিন্দুর সাথে, বেশ ভালো লাগলো, এবং প্ল্যান করছি দেখা হবে ইনশাল্লাহ। আপনার রুমমেট কে ছিল সেখানে? বাঁধন ছিল আমার রুমমেট, এবং বাঁধন খুব সুন্দর মেকআপ করতে পারে, তো তখন আমি, এখনো যে খুব একটা মেকআপ করতে পারি তা না, তখন আরোই পারতাম না, তো তখন বাঁধন আমাকে একটু একটু করে মেকআপ করে দিত। আচ্ছা, তবে আপনারা সবাই সবার ক্ষেত্রে সফল, সেটি হচ্ছে আমাদের জন্য অনেক ভালো লাগার বিষয়। এবং আরও ভালো লাগার বিষয় হচ্ছে কি, রিয়েলিটি শো থেকে বের হবার পর তো অনেক ক্ষেত্রে অনেকেই হারিয়ে যায়, কিংবা সেই শোতে হয়তো ফিরে আসে না, কিন্তু আপনাকে দেখেছি তারপরেই সেই শোতেই আবার ফিরে এসেছেন, তবে উপস্থাপকের আসন, এবং পরপর 6 বার আপনি উপস্থাপনা করেছেন। আমার জন্য এটা একটা বড় পাওয়া, কারণ ওই যে বললাম আমি যখন পার্টিসিপেন্ট ছিলাম তখন এক ধরনের অনুভূতি হয়েছে, যখন আবার আমি উপস্থাপিকার ভূমিকায় আমি দেখছি নতুন নতুন মেয়েরা যখন আসছে, তাদের আকাঙ্ক্ষা, তাদের ইচ্ছা, তারা কি করতে চায়, তো যখন তাদের সাথে কথা বলি তখন ডেফিনেটলি একটু নস্টালজিক হয়ে যাই, তাদেরকে আবার মাঝে মাঝে একটু সাজেশন দেই, ডু দিস ইউল ফিল গুড, এই জিনিসগুলো এনজয় করতাম খুব বেশি, তখন তাদের সাথে একটা আলাদা সখ্যতা তৈরি হতো। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি সোশ্যাল নেটওয়ার্কে নেই, এবং শুরু থেকেই আমি আপনাকে খুঁজে বেড়াই সেই সোশ্যাল নেটওয়ার্কে, এবং আপনাকে যারা খুঁজে বেড়ায় কিংবা আপনার ছবি কালেক্ট করতে চায় তারা আসলে কোথাও আপনাকে পায় না।
আপনি আসলে কবে আসছেন কিংবা আপনি কেন সোশ্যাল নেটওয়ার্কে নেই সেটিও একটু শুনি। আমার কেন জানি মনে হয়েছে আমি সোশ্যাল নেটওয়ার্কে গেলে বাস্তব যে অভিজ্ঞতাগুলোকে মিস আউট করব। এই যে আমি আপনাদের সাথে কথা বলছি এখন যদি আমি কোনো কারণে ফেসবুক নিয়ে বসে থাকি, সরি ফেসবুকের কথা চলে এসেছে কারণ ওটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়, তো সোশ্যাল মিডিয়ার কোনো একটা মাধ্যমে আমি যদি ব্যস্ত হয়ে থাকি আমি তো শুনবো না আপনার কথাগুলো, আপনি কি বলছেন আপনিও আমার কথা তখন শুনবেন না এবং শুনতে তখন চাইবেন না কারণ আমি তো আপনার কথা শুনছি না। তো ওই কারণ একটা ছিল যে খুব একটা বেশি সোশ্যাল মিডিয়া আমাকে টানেনি। দ্বিতীয়ত আমার মনে হয়েছে সোশ্যাল মিডিয়া অনেকখানি যেটাকে সব এক শব্দে যদি বলি যে শো অফের একটা জায়গা আমার কাছে মাঝে মাঝে মনে হয়। তো ওটা যারা যাদের মধ্যে পরিমিতি বোধ আছে সেটা তারা মেনটেন করছেন, যারা খুব প্রয়োজনীয় তথ্য দিচ্ছেন তারা ঠিক কাজ করছেন, বিকজ দ্যাটস দ্য রিজন সোশ্যাল মিডিয়া ইজ দেয়ার। তো আপনি ওটাকে প্রপারলি ইউটিলাইজ করেন কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যদি আমার যেটা সত্য না ফেক বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করি ফেসবুকের মাধ্যমে আমি তো নিজের কাছেই নিজে ডিসঅনেস্ট হচ্ছি, আমার ব্যক্তি মুনমুনকে আমি নিজেই হারিয়ে ফেলবো, আমি নিজেকে নিজে চিনবো না তখন। তো ওটা খানিকটা একটা কারণ হতে পারে যে আমি বাস্তবটাকে আরো বেশি উপভোগ করতে চাই, আই ওয়ান্ট টু লিভ ইন দ্য প্রেজেন্ট। বাহ, অনেক সুন্দর, কি বল লাবণ্য? নিঃসন্দেহে তাই, কিন্তু আমরা আপনাকে মিস করি, এই জন্য বোধ হয় আসলে সামাজিক মাধ্যমে আসা উচিত, কারণ আমরা আপনাকে জানতে চাই এবং সাধারণ দর্শক যারা আছেন এবং প্রিয় দর্শক আপনার যারা আছেন তারাও আপনার সম্পর্কে আসলে জানতে চায় বা আপনি কেমন আছেন কোথায় আছেন সেটাও জানতে চায়। তো আমরা পরবর্তী বিষয়ে যাই নাকি? এবং আমি কেমন আছেন সেটা নিয়ে একটু জানতে চাই যে মুনমুন যে দেশের বাইরে আছেন, দেশের বাইরে আসলে মুনমুন কি কি করে, আসলে কি রান্না করে কিংবা ঘর দর কিভাবে দেখাশোনা করে, একটু ব্যক্তি মুনমুনকেও একটু জানি। অবশ্যই, খুব স্বাভাবিকভাবে আমরা এখানে যে ধরনের অ্যাসিস্ট্যান্সগুলো পেয়ে থাকি ওখানে একদমই পাই না, তো আমাকে সবই করতে হবে, আমি এবং আমার স্বামী একসাথে যা যা শেয়ার করে নিতে পারি কাজগুলোভাবে আমরা করে থাকি। এবং আমার মনে হয় বর্তমানে ঢাকাতেও এই চিন্তাটা তৈরি হওয়া শুরু হয়েছে, হওয়া উচিত, কারণ আমাদের যে পুরনো চিন্তা শুধু নারী রান্নাঘরে থাকবেন সেটা থেকে তো আমরা বেরিয়ে এসেছি, আমাদের সেরা রাঁধুনি সেটা প্রমাণ করে দিয়েছে। তো সেই জায়গা থেকে বলছি কাজগুলো ভাগ করে নেই আমরা, যে যেটা যখন করতে পারছি সেটা করে নিচ্ছি, তার মধ্যে আমার ছোট্ট কন্যাও আছেন, তার দেখাশোনা করারও একটা বিষয় আছে, তো সব কিছুই করা হয়, আমরা দুজন মিলে সব কিছু করছি, এগোচ্ছে। এর মধ্যে ডেফিনেটলি একটা কাজটাও আমি পছন্দ করি, হ্যাঁ মিডিয়ার সাথেওভাবে তো আর ওখানে সম্পৃক্ত হতে পারিনি বা হতে চাইনি, কারণ ওখানের লাইফটা আবার একটু ডিফারেন্ট, আমি ওটা এনজয় করতে চেয়েছি। সো আই স্টার্টেড আ জব দেয়ার ওয়াইল আই ওয়াজ ডুইং মাই মাস্টার্স, সেটাও আমি খুব এনজয় করেছি। কানাডায় পার্মানেন্ট হওয়ার আগে আমি অস্ট্রেলিয়ায় যখন ছিলাম মাস্টার্স করাকালীন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে আমি আমার জবটাও শুরু করি। তো সেখানে আমার কলিগ যারা ছিলেন অনেকে একটু বয়স্ক, অনেকে আবার আমার ছোট আছেন, কিন্তু বিভিন্ন দেশ থেকে সবাই এসেছেন, তো তাদের সাথে যে কালচারাল শেয়ারের একটা বিষয় ছিল এটা খুব এনজয় করতাম। এমনকি ওনারা আমার সম্পর্কে যখন জেনেছেন ইউটিউব থেকে ওনারা আমার প্রোগ্রামগুলো ডাউনলোড করে দেখেছেন এবং তারা খুবই অবাক যে এরকমও প্রোগ্রাম হয় এবং বাংলাদেশ সম্পর্কে তাদেরকে আমি জানাতে পেরেছি, বিং আ রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশ, ওটাও আমার কাছে খুব গর্বের একটা বিষয় ছিল। সেটা আমাদের জন্য একটা গর্বের বিষয়, আমরা একজন যোগ্য প্রতিনিধিকে পাঠাতে পেরেছি বিদেশের মাটিতে। এবং আমরা একটু আপনার স্বামী তৌফিক হোসেন তার সম্পর্কে জানতে চাই, এবং আমি জানি যে 2012 সালের বিজয় দিবসে একটি খুশির খবর আমি শুনেছিলাম, 16 ডিসেম্বর আপনার বাগদান হয়েছিল এবং পরবর্তীতে 15 ফেব্রুয়ারি 2013 আপনার বিয়ে হয়েছিল। বিয়ের প্রোগ্রামটা 15 ফেব্রুয়ারিতে, আমরা ভ্যালেন্টাইন্স ডেতেই অ্যাক্ট করেছি, তো ইন আ ওয়ে বলতে পারেন 14 ফেব্রুয়ারি। হ্যাঁ, কিন্তু সেটি তো আমি যাইনি, আমি 15 ফেব্রুয়ারি গিয়েছিলাম, ঘরোয়াভাবে হয়েছে। জি জি, আমরা একটু তার সম্পর্কে শুনি। আসলে আপনি বলছিলেন যে কাজ ভাগাভাগি করে নেন এবং তিনি আপনার কথা শুনেন, ইজ আ গুড লিসেনার। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, কারণ আমার মনে হয় যে কোনো রিলেশনশিপে ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট ব্যালেন্স যে একজন আরেকজনকে বুঝবে, তার মানে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা লাগবে, কম্প্রোমাইজ করার একটা মনোভাব লাগবে এবং অবশ্যই সম্পর্কে তো ভালোবাসার ভালোবাসাটা থাকবে, তার সাথে শ্রদ্ধা লাগবে। তো এই বিষয়গুলো একটা এলিমেন্টের মতো যদি আমি চিন্তা করি, তো আপনার একটা এলিমেন্ট যদি মিস আউট হয়ে যায় তখনই হয়তো কেমিক্যাল রিয়াকশনটা প্রপারলি হবে না। তো সেগুলোকে ব্যালেন্স করে চলাটা একটা
ভীষণ জরুরি আমার কাছে মনে হয়, এবং তৌফিক আমাকে সেই সাপোর্টটা দিয়ে চলেছে। আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন বিয়ের পর আপনাকে শ্বশুর বাড়ি থেকে কাজ করতে দেবে, তো তাই বললাম আমি তো করছি, আপনি যে আমার ইন্টারভিউ এখন নিচ্ছেন আমি তো আপনার সামনে বসে আছি। তো এই মুহূর্তে আপনি যে দেশে অবস্থান করছেন, কতদিনের জন্য এসেছেন? যেহেতু এখন একটু থাকার প্ল্যান করা হচ্ছে বাইরে, আমি 2 মাসের জন্য এসেছি, তো 2 মাস পরে চলে যাব ঠিকই, কিন্তু আবার ফিরে আসব। এই 2 মাসের মধ্যে কোনো পরিকল্পনা নেওয়া হয়েছে যে আমাদের দেশের জন্য আসলে কিছু করবার রয়েছে কিনা? আমার তো ভীষণ ইচ্ছে, আমার কিছু প্রোগ্রামের আইডিয়াস আছে, ওগুলো আমি শেয়ার করার আমার ইচ্ছা আছে যে কোনো মাধ্যমে, আমাদের যে কোনো চ্যানেলেই হোক, সেখানে ওনারা যদি এই আইডিয়াটা নিয়ে কাজ করতে পারেন আমার মনে হয় ভালোই হয়। কিন্তু সেই আইডিয়াগুলোতে কি আপনি থাকবেন, মানে উপস্থাপক হিসেবে? সেটা এত অল্প সময়ে সম্ভব হবে কিনা আমি জানি না, যদি আমি নাও থাকি আমি কোনোভাবে তো একটা অংশ হিসেবে থাকবো সেই প্রোগ্রামে। মানে আপনি আপনার পরবর্তী প্রজন্মকেও আপনি সাথে থাকবার একটা ইচ্ছা পোষণ করছেন। তো আপনি বলছিলেন যে দেশের বাইরে আপনার থাকা হচ্ছে এবং হবে, তো সেখানে আপনি চিরস্থায়ী হবার ইচ্ছা, বাংলাদেশে আর ফিরে আসার কোনো সম্ভাবনা? ওটাই বলছি, সত্যি বলতে আমার মেয়ে এখন কানাডিয়ান সিটিজেন, সে ওখানে যেহেতু জন্ম হয়েছে তার, আমার ইচ্ছা আমি কিছুদিন ওখানে থেকে ফেরত চলে আসার। কারণ একেবারে হ্যাঁ একেবারেই ইচ্ছে, কারণ বাংলাদেশে আমার পরিবার, আমার স্বামীর পরিবার, তো আমরা পরিবারের সাথে থাকাটা খুব বেশি মিস করছি। হ্যাঁ বন্ধুরা আছেন ওখানে, এবং তারা না থাকলে হয়তো আমাদের থাকাটা অতটা সহজ হতো না কানাডায়, তো তাদের কাছেও ধন্যবাদটা পৌঁছে দিতে চাই যদি ওনারা আমাদের এই আয়োজনটি দেখেন। তো পরিবারের সাথে থাকাটার যে আনন্দ, যে অনুভূতি, এবং আমার সন্তান তার দাদিকে পাচ্ছে, নানাকে পাচ্ছে, তার খালা ফুপু, এই যে সবার সাথে মেশার আনন্দ, আমি আই ডোন্ট হ্যাভ এনি রাইট টু ডিপ্রাইভ হার ফ্রম দিস। আমি আপনাকে আপনার আবেগের জায়গায় আরেকটু কড়া নাড়তে চাই, এবং আপনাকে আবেগী করবো কিনা আমি যাই না, তবে একটি বিষয় আমি নিয়ে আসতে চাই, কারণ আপনি যখন লাক্স চ্যানেলে সুপারস্টার থেকে বেরিয়েছিলেন তখন একটি দৈনিক পত্রিকার সুবাদে আপনার ইন্টারভিউ নিয়েছিলাম, এবং আপনার মাকে নিয়ে আপনি অনেক কথা বলেছিলেন, এবং একটি কথা আমি এখনও মনে রেখেছি, সেটি হচ্ছে কি আমার জীবনে হয়তো অনেক 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 অর্জন হবে, আমি হয়তো অনেক সাফল্য পাবো, কিন্তু মাকে আর ফিরে পাবো না। তা তো অবশ্যই, আমাদের সবার কাছে মার জায়গাটা আলাদা, এবং মাকে নিয়ে কথা বলে সবাই আবেগাপ্রুত হয়ে পড়ি, সেই জায়গাটা একদমই আলাদা। মাকে যদি কখনো ফিরে পান কোথাও না কোথাও, ধরে নিন ফিরে পেয়েছেন, সেটি ওপারে কিংবা যেখানে, কি বলবেন? আর যেতে দেব না। আচ্ছা, মায়ের কোন শিক্ষাগুলো আপনি আপনার সন্তানের মাঝে ছড়িয়ে দিতে চান? প্রথমত আমি আজকে যা যা অর্জন করেছি তার পেছনে তো অবশ্যই আম্মা, আমার বাবা, আমার 2 বোন, আমার পুরো পরিবারেরই একটা কৃতিত্ব। তো প্রত্যেকটা বিষয়, একটা সোশ্যাল নর্মস আমাদের আছে, সেই শিক্ষাগুলো, নিজের মধ্যে প্রিন্সিপালসগুলোকে জাগানো, প্রত্যেকটা বিষয় আমি চেষ্টা করব আমার মেয়ের মাঝে দিতে। তবে এই প্রজন্ম কীভাবে সেটা নেবে সেটাও একটা বিষয়, সে যেহেতু তার ছোটবেলার এই 2 থেকে 3 বছর বাইরে কাটাবে, সেখানে আমি কতখানি দিতে পারবো আমি জানি না, তবে আমার চেষ্টা থাকবে অটুট। আচ্ছা, এই প্রজন্মের কথা যেহেতু হচ্ছিল, আপনি তো নিশ্চয়ই ইউটিউবে এখনকার অনেক অনুষ্ঠানও দেখে থাকেন, এই প্রজন্মে আপনার মতে কারা উপস্থাপনায় ভালো করছে, তো একটা নাম যদি বলেন? আমার তো মনে হয় আপনার অনুষ্ঠানে তো এরকম অনেক র্যাপিড ফায়ার আপনি করতেন। হ্যাঁ হ্যাঁ, তো এখন আপনি বলেন যে এই প্রজন্মে কারা ভালো করছে? আমার তো বলতে হয় যে লাবণ্য নামে একজন খুব ভালো উপস্থাপিকা আছেন, তিনি খুব সুন্দর গান করেন, নাচ করেন, এবং আমার পাশে বসে আছেন, এবং আরেকজন আছেন যার নাম রুমান রশিদ খান, তার মেমরি হচ্ছে মানে আর্কাইভের মতো, আপনি কখনো কিছু জানতে চাইলে গুগল সার্চ না করে রুমান রশিদ খানকে ফোন করলে একদমই তাই। তবে একটি ব্যাপার বুঝতে পারছি, মুনমুন আগেও যেমন ডিপ্লোম্যাটিক ছিল এখন ঠিক সেরকম, আসলে বাইরে নাম না নিয়ে এখানে সামনে যারা আছে তাদের নামে দিয়ে দিই। আমি যদি মুগ্ধ হই দুজন মানুষ দ্বারা কেন বলবো না। আচ্ছা, আমরাও মুগ্ধ হয়েছি অনেক বছর ধরে, এবং আমরা যখন এখনো দারুচিনি দ্বীপ যখন দেখি কিংবা আপনার অভিনীত নাটকগুলো দেখে, আপনি খুব কম কাজ করেছেন, বাতাসের খাঁচা কিংবা আরো বেশ কিছু নাটক, আপনি একটা সিরিয়াল করেছিলেন এজাজ মুনার ধূপছায়া, জি সেটি অভিনয় করেছিল, সেগুলো যখন এখনো দেখি আপনার অভিনয় কিন্তু বেশ অপ্রতিভ ছিল, এবং আপনি মোশাররফ করিমের সাথে চলচ্চিত্র অভিনয় করেছেন, তৌকির আহমেদের নির্দেশনা কাজ করেছেন, সেই অভিনয়ের জায়গাটা মিস করেন না আপনি?
অভিনয়ের জায়গাটা মিস করি, কিন্তু কোনো একটা কারণে আমার নিজের অভিনয় দেখে মনে হয়েছে আমার ভালো লাগছে না আমার নিজের অভিনয়, তো তখন মনে হয়েছে যে থাক তাহলে অভিনয়টা নাই করি, উপস্থাপনটাই করি। আচ্ছা, এখনকার বাবা মা তো আসলে সন্তানকে নিয়ে সেরকম কোনো উচ্চাশা ধারণ করে না যে আগের মতো যে জজ ব্যারিস্টার হবে কিংবা পরবর্তীতে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। তারপর আপনার সন্তানকে ঘিরে আপনার কোনো স্বপ্ন আছে? সে যেন একটা ভালো মানুষ হয়, সে যেন তার দায়িত্ববোধগুলো নিজে থেকেই উপলব্ধি করতে পারে এবং সময়ের সাথে সাথে নিজেকে একজন রেসপন্সিবল, একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ হিসেবে সে উপস্থাপন করতে পারে, এই প্রার্থনাটাই করি। বাহ, চমৎকার। আজকে সকালটি আসলে এত সুন্দর হয়ে গেল, একজন প্রিয় মানুষকে এতদিন পরে আমরা ফিরে পেলাম, এবং আমি এবং আমাদের রাঙা সকল পরিবার খুব আমরা সৌভাগ্যবান যে আপনাকে আজকে আমরা পেয়েছি এবং আপনি বাংলাদেশে ফিরে এসে আমাদের কাছেই প্রথম ইন্টারভিউ দিলেন, এবং সেটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি কিন্তু অনেকের কথা শুনতে পাচ্ছি, সেটি হচ্ছে দর্শকদের কথা, সেটি হচ্ছে যে তারা চাইছেন যে আপনি অভিনয় হোক কিংবা উপস্থাপনা হোক আপনি নিয়মিত হন এবং আপনি আবারও ক্যামেরার সামনে আসেন। First of all, I'm honored that you have invited me here. আমারও খুব ভালো লাগছে আপনাদের আজকের এই আয়োজনে উপস্থিত হতে পেরে। আর কাজের ক্ষেত্রে তো বললাম, এই দু মাসের জন্য এসেছি, কিন্তু কাজ সেভাবে চিন্তা করে এসেছি যে করব। আর দর্শকদের কাছে একটা অনুরোধ করতে চাইবো, যেহেতু একটা গ্লোবাল প্যান্ডেমিকের মধ্য দিয়ে আমরা গিয়েছি, আমরা অনেক কিছু শিখতে পেরেছি, তো শেখার মধ্য দিয়ে নিজেদের সচেতনতা বৃদ্ধি খুবই জরুরি। আপনারা সুস্থ থাকবেন, আপনাদের আশেপাশে সবাইকে সুস্থ রাখবেন, এই অনুরোধটুকু করব। সবাই ভালো থাকুন, আমাদের কাজগুলো আপনারা উপভোগ করুন, এটাই প্রার্থনা। আমাদের দিক থেকে একই রকম কথাবার্তা, আপনি ভালো থাকবেন, আপনিও সুস্থ থাকবেন সবসময়। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।